এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কানাইপুরে শিশু খুনের ঘটনায় গ্রেপ্তার তারই নিজের মা এবং এক বান্ধবী। আজকেই সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। আপনারা জানেন যে গত শুক্রবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় কানাইপুরের আদর্শনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে, নৃশংসভাবে খুন করা হয় বঠোর 8 বছরের শ্রেয়াংশু শর্মাকে। এবং তারপর থেকেই কিন্তু পুলিশ তদন্ত করে, প্রথমে তারা ফরেন্সিক টিম নিয়ে আসে, তারপর দফায় দফায় 3 বার ফরেন্সিক যারা টিম রয়েছেন তারা যান, নমুনা সংগ্রহ করেন, কখনো ব্লাডের যে নমুনা সেটা, কখনো ফিঙ্গারপ্রিন্ট, এগুলো নেয়। এবং এই যে সমস্ত তথ্য, সেই তথ্যর ভিত্তিতেই যেমনটা চন্দননগর পুলিশ কমিশনারেট বলছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। অর্থাৎ এই শ্রেয়াংশু শর্মা নিজের মা শান্তা শর্মা এবং তার এক বান্ধবী ইফফাত পারভিন, তাকে ওয়াটগঞ্জ থানার খিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কানাইপুর এলাকা যেটা, সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজোর্ড অবস্থায় পড়ে রয়েছে, তারই বাড়িতে একটি অন্য একটি ছোট বাচ্চা, তারই দিদি বয়সে ছোট, সে প্রথম নোটিস করে তাকে, সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে, সেখান থেকে কানাইপুরের ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার, সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে। ইন দ্য মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায়, তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিল, সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে, সেখানে চলে আসে। তো আমরা সেই প্রথম দিকেই পিওটাকে সিকিউর করে রেখেছিলাম, যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইনজোর্ড হয়েছে। আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই, যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল, অন্য কেউ ছিল না, ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায়। পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ, লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। পিওর এক্সপার্ট দিয়ে আমরা, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে FSL থেকে এক্সপার্ট, সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে, তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা, বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি, যে ইফফাত পারভিনের সাথে শান্তা শর্মা, এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল, তো এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে, এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে। এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনো সেটা চলছে। নিজেরা এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে, এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নাম আমরা পেয়েছি। এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স ইয়েতে, সেইটা থেকে পাওয়া গেছে। বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করব এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে জানিয়ে দেবো। আমরা সেটা বলছি তো, পরে এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে, প্রাইমারি লেভেলে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপনাদের বলে দিলাম। এখন অব্দি এটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে, আমরা অত ডিটেলস এখনো বলতে চাইছি না আপনাদের, যে আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই কারণে আপাতত পেয়েছি। এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা জানি।
সিসিটিভি ফুটেজ আমরাও পেয়েছি, আমরা খতিয়ে দেখছি সমস্ত। ওই পারভিনকে বাড়িতে যাতায়াত করতো এখন সমস্তটাই ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে, বাকি ইনভেস্টিগেশনের সুবিধার্থে আপনাদের আমরা বাকি আর কিছু বলছি না, যেটুকু এইটুকুই আপাতত দিচ্ছি। ঘটনাস্থলে যারা যারা এসেছিলেন, তথ্য প্রমাণ উইটনেস সবাইকে আমরা এক্সামিন করেছি, এগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পার্ট বাই পার্ট উঠে আসবে, যেটুকু আপনাদের বললাম প্রাইমারি লেভেলে এইটুকুই আমাদের কাছে আছে। হ্যাঁ, আমরা খবর পেয়েছি পরদিন ওখানে প্রেজেন্ট ছিল। তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। ওই তো বলছি তদন্তে আমরা যেটুকু প্রাইমারি লেভেলে পেয়েছি সেটুকু আপনাদের দিলাম, তদন্ত নিলে বিঘ্নিত হবে। এইগুলো বলছি তো আমরা যে তদন্তে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপাতত দিলাম, পরবর্তীকালে যেমন যেমন আরো ফার্দার প্রোগ্রেস হবে বাকি ডিটেলস আপনাদের আস্তে আস্তে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, খিদিরপুর থেকে ইফাতকে, আর এখান থেকে আমাদের সন্তোষ। কবে ঘটগঞ্জ অ্যাকচুয়ালি? হ্যাঁ, ইফাতকে কবে আরো বাড়তে পারে আমাদের তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। বলছি তো তদন্তের স্বার্থে এখন এই মুহূর্তে আপনাদের সমস্যাটা ডিসক্লোজ করতে পারছি না, আমাদের তদন্তের মধ্যে আছে। একটু বলছি তদন্তের স্বার্থে আমাদের প্রগ্রেস চলছে, এটুকুই থাকবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল, আমরা দেখেছি তিন দিন ধরে কিন্তু এই ঘটনার ইনভেস্টিগেশন হয়, অবশেষে তিন দিন পর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেট। তবে এই গ্রেপ্তারিতে অর্থাৎ এই শিশুর মাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু মানতে পারছেন না তার বাবা। তার বাবার বক্তব্য যে তার নিজের স্ত্রী এই ঘটনা ঘটাতে পারে, তিনি সেটা বিশ্বাস করতে চাইছেন না। আমি এখনো মানতে পারছি না আমার স্ত্রী ডাইরেক্টলি কোন ইনভলভ আছে, এবং তার বন্ধুও ধরা পড়েছে, তার বান্ধবী ধরা পড়েছে। ওইটা সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি আননোন ওটা কী করছে এখানে মার্ডারের দিনে, কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে আমি এখনও মানতে পারছি না। অত মানাস না, আমি আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। এটা যদি হয় তাহলে তো একটা মা নিজের সন্তানকে আমি এখনও মানতে পারছি। কী বলবে, সে তো স্বীকার করেছে বলছে বলি। আমি ওখানে পুলিশ মুখ থেকে কিছু শুনিনি, ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় কাইনে অনুনে কাইন অ্যাজ পার ল, আমি সেটাই ডিমান্ড করবো, যে হোক না কেন। আপনার স্ত্রী হলো, যে হোক না কেন, স্ত্রীর বান্ধবীটার সঙ্গে যে বন্ধুত্ব সেটা আপনি জানতেন? বন্ধুবি তো আছে, বাড়িতেও এক্সেস ছিল, বাড়িতেও আসতো, সেদিনকে না পরে দিনকে পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল বাড়িতে। আপনি কখনো কিছু দেখেছেন বন্ধুত্ব? না, আমি চোখ দিয়ে কিছু দেখিনি, ওইভাবে কোনোদিন সন্দেহ হয়নি। একটা বান্ধবী আছে, ঠিক আছে, বাড়িতে আছে, ওর ফ্যামিলি মেম্বার, মা বাবা, মা আসো, বর্দি আসো, আমিও নমস্কার করতাম যেহেতু বাড়িতে এসেছে। যেমনটা চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা আজকে সাংবাদিক সম্মেলন করে উত্তরপাড়া থানায় জানালেন যে এই ঘটনার পর থেকেই তারা পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট এবং বিভিন্ন সময়ের যে বিষয় সেগুলো তারা খতিয়ে দেখেছে এবং তারপরেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা বলছে এই ইফাত পারভিনের সঙ্গে এই যে শান্তা শর্মা তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, বিয়ের আগে থেকেই প্রায় 10 বছর ধরে তাদের এই সম্পর্ক ছিল এবং কোথাও গেলে সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই ছোট্ট শ্রেয়াংশু শর্মা, সেই কারণকেই তাদেরকে খুন করা হলো, সেই প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে আধিকারিকদের। তবে এখনও পর্যন্ত খুনের যে প্রকৃত কারণ সেটা নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা স্পষ্ট করেননি, তবে তারা বলছে এই ঘটনার জড়িত সন্দেহে দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে
এবং তাদেরকে আগামীকাল যে শ্রীরামপুর কোর্ট সেখানে তোলা হবে। এবং দীর্ঘদিনের যেটা দাবি ছিল এই যে এলাকার মানুষ থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই ঘটনায় যথেষ্ট সাড়া ফেলেছিল এবং তিন দিন পর কিন্তু গ্রেপ্তার করা হলো এই যে শ্রেয়াংশু সংমা, তার মা এবং আর এক বান্ধবীকে। আপনার এই ঘটনার কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।